আসসালামু আলাইকুম, সুরেশ কুকিং আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকাম সানার ক্ষীর। পাকাম সানার ক্ষীর বানাতে যা যা লাগছে, আমি এখানে পাকাম নিয়েছি, পাকাম ব্লেন্ড করে নিয়েছি, চিনি নিয়েছি, হাফ কাপ সানা নিয়েছি, হাফ কাপ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, একটা নারকেল অর্ধেকটা কুড়ে নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, তেজপাতা নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, কোপরা দুধ নিয়েছি আর 500 গ্রাম দুধ আমি কড়াই বসাই দিয়েছি। আমি দুধের মধ্যে 2 টুকরা তেজপাতা আর 3টা এলাচি দিয়ে দিলাম, 3-4টা এলাচি দিয়ে দিলাম। আমি দুধটার মধ্যে ভিজিয়ে রাখা পোলার চালটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা সিদ্ধ হোক, একটু পর ফিরে আসছি। আমি চালের সাথে সাথে নারিকেলটাও দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। হাফ কাপ নারিকেলের অর্ধেক আমি পুরে নিয়েছিলাম। এখন চাল নারকেল সিদ্ধ হতে থাকুক, সিদ্ধ হলে ফিরে আসছি। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এটা খুন্তার সাহায্যে চেপে চেপে নিচ্ছি, চালগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করতেছি। পর্যায়ে ছানাটা অ্যাড করছি। প্রায় হাফ কাপ পরিমাণ ছানা নিয়েছিলাম। ছানাটাও চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। ছানাটা মিশানো হয়ে গেছে, এটা আরেকটু টেনে আসলে আমি এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করব। অনেকটাই টেনে এসেছে, এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আমটাও দিয়ে দিচ্ছি, আমের পাহাড়টা দিয়ে দিচ্ছি। একটু কাজু কুচি দিয়ে দিচ্ছি। তা আমি আগেও দিয়েছিলাম, বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম।
এটা হতে থাকুক। এটা অনেকটাই হয়ে গেছে, আর একটু টেনে এলেই নামিয়ে নেব। হয়ে গেছে আমার আম ছানার ক্ষীর বা পায়েস। আমি এখন এটা সার্ভিং ডিশে ঢেলে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি এখন এটা ঢেলে নিচ্ছি। আমি উপর থেকে একটু কাজু বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আম ছানার ক্ষীর বা পায়েস। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো